দ্বারা যখন এক থেকে দশ তারিখ পর্যন্ত তোমরা সময় পাও, সর্বপ্রথম তোমরা এক নম্বর আমল করো, তসবিহ তেলাওয়াত করো। তসবিহ মানে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলিল করো বেশি বেশি, আল্লাহ পাকের জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক নম্বর রাসূল বলেন তাসবিহ পাঠ করো, তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর তাহলিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নম্বর রাসূল বলেন তাকবীর পাঠ করো, তাকবীর কি আল্লাহু আকবার, কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আমল হলো তিনটা, এক নম্বর তসবিহ, দুই নম্বর তাহলিল, তিন নম্বর তাকবীর। তসবিহ হলো সুবহানাল্লাহ, তাহলিল হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার। আর যদি পারেন সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাদিস শরীফের মাধ্যমে আর কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই তসবিহ তাহলিল তাকবীরের কথা বলেছেন। মুহররম কি বলে, যুলহজ্জের এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত একজন ইমানদার সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, একজন ইমানদার সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবে। কারণ কি, সমগ্র দুনিয়ার মধ্যে যত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, দিনটা 365 বা 70 বলেন যা বলেন না কেন, এই সমস্ত দিনের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের এই দশ দিন। সুতরাং এই দশ দিন যখন তোমরা চাও তোমরা পাও, তখন তোমরা যাবতীয় হারাম থেকে নিজেদেরকে হেফাজত রাখো। আর জবানে জমানে হাঁটতে বসতে চলতে ফিরতে উঠতে যায় একমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া পারবো তো ইনশাআল্লাহ। থেকেই তাকওয়ার প্রস্তুতি নেওয়া, মন মানসিকতা তৈয়ার করা, মানসিকভাবে এই প্রস্তুতি নেওয়া যে আমরা ঈদুল আদহায় এবার কোরবানি যেটা দিচ্ছি এটা সম্পূর্ণ অন্য বছর যা হলো তো হলোই, সম্পূর্ণ যেন আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক আমরা দিতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা কোরবানিটা দিতে পারি। এদিক থেকে মনের নিয়ত ঠিক করে ফেলা। এই জন্য আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু মাসমাউ আতিউ, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু করা দরকার করার মতো হক আদায় করে, আসমাউ এবং শুনো আতিউ। আল্লাহর ভয় কিভাবে হয় এটা ওলামা একরামদের থেকে আল্লাহ পাক শুনতে বলছেন, আলেমদের থেকে আল্লাহ পাক শুনতে বলেছেন আসমাউ কিভাবে ভয়ের মাধ্যম। ভয়ের মাধ্যম কি হইতে পারে, কোন কোন পথে ভয় আসে, যারা ভয় করেনওয়ালা তাদের কাছ থেকে তোমরা এটা শিখো। আতিউ শুধু শিখলেই চলবে না, এটা এরপরে কি করতে হবে মানতে হবে। আসমাউ ওয়া আতিউ, শুনো এবং মানো। জানো জানতে গেলে শুনতে হয়, আবার শোনার পরে যখন জানবে জানার পরে তখন মানবে। আল্লাহ পাক এই জায়গায় বলেন দুইটা জিনিস, বান্দারা তাকওয়া অর্জন করো করার মতো এবং মানার পরে জানার পরে তোমরা মানো বা আতিউ মানো। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন থেকে একটি সুরার শুরুর দুইটা আয়াত, একদমই ছোট দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ফাজর ওয়া লায়ালিন আশর, একদমই ছোট ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর এবং আশরা লায়ালের শপথ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন আল্লাহ পাকের কাছে সারা মাসের সমস্ত মাসের সারা বছরের লাগাতার দশ রাত সবচাইতে বেশি প্রিয়, ওই রাতের কসম খেয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালায়ালিন আশ, অর্থাৎ দশ রাতের শপথ।
এই 10 রাত কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 রাত হচ্ছে যিলহজ্জের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি রাতের শপথ আল্লাহ পাক খেয়েছেন তার মানে বোঝা গেল আমাদের সামনে যেই 10টা রাত আসছে আজকে হয়তো 27 তারিখ আরবির 26 বা 27 তারিখ তো সামনে যেই মাস আসছে আরবি মাস এই মাসের 1 থেকে নিয়ে 10 রাত পর্যন্ত আমাদের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ পাকের কাছেও গুরুত্বপূর্ণ নতুবা আল্লাহ পাক কখনোই এই 10টি রাতের কসম খাইতেন না আল্লাহর কাছে যে জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ পাক ওই জিনিসের কসম কোরআনে খেয়েছেন শামসের কসম খেয়েছেন আশ-শামসি দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াখশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা এক একটা জিনিসকে ধরে 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 আল্লাহ পাক কসম খেয়েছেন তো আল্লাহ পাক এই জায়গায় কসম খেয়েছেন কেন আল্লাহ পাকের কাছে এই রাতগুলোর সম্মান বেশি যার কারণে আল্লাহ পাক বলেন ওয়ালাইয়ালিন আশ 10টি রাতের কসম 10টি রাতের শপথ তো আমরা এই 10 রাত সম্পর্কে আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব কি কি করা উচিত আমাদের কারণ আমাদের কাছে অফার আসে আমরা এগুলো ফেলে দেই নেই না একদিন অফার আসলে ওটা না নিতে পারলে কষ্ট হয় কিন্তু 10 দিন যখন অফার আসে যে কোনো একদিন তো পাবো এই জন্য আমাদের চিন্তা এখন থেকে যেন থাকে আল্লাহ পাক আমাকেও এই চিন্তা দেখ আপনাদেরকেও দিক বলেন আমিন অন্তত 10টা রাত যেন আমরা চেষ্টা করব গুনাহ থেকে হেফাজতে রেখে নিজেকে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদতে সময় কাটানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিক আল্লাহ পাক সহজ করুক বলেন আমিন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ একদম 10টা রাতকে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন এই রাত 10টা দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর আগেও আপনাদেরকে বলেছি যখনই আপনারা রাসূলের নাম শুনবেন তখন এটা কৃপণতা ছেড়েই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিনে বিশেষ করে দুরূদ শরীফের অনেক ফজিলত কারণ আজকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার আমার আমলনামাগুলো পেশ করা হবে একদম আপনার পূর্ণ ঠিকানা সহ আল্লাহর হাবিবের রওজায় আমলনামা পেশ করা হবে আপনি এখন বুঝেন আপনি কি রাসূলের কাছে আপনাকে পরিচিত বানাবেন কিনা যদি বানাইতে চান তো দুরূদ শরীফ পড়বেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহ এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরাফার দিনের কথা বলছেন বাকি গুরুত্বটা কতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে আরেকটা হাদিসে ফজিলত সম্পর্কে বর্ণনা করতে যায় বলেন আফজলু আইয়ামিদ দুনিয়া আল আশর দুনিয়াতে যত দিন আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন মাসগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন যত মাস মাস কয়টা 12টা সেটা বাংলা ইংরেজি হোক আরবি হোক যাই হোক মাস হইল 12টা এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এর ভিতরে রজব জুলকাদ জিলহজ মুহররম এই 4টা মাস হলো আল্লাহর কাছে উত্তম পছন্দনীয় শ্রেষ্ঠ সবচাইতে রমজান শ্রেষ্ঠ রমজান দেখেন এক একটা জিনিসের এক একটা ফজিলত আছে 12 মাসের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাস রমজান
কিন্তু ১২ মাসের ভিতরে হারাম মাস হলো চারটা ইনদাল্লাহ ইসনা আশার শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউম আখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম তার ভিতরে চারটা মাস হলো যেটাকে হারাম মাস বলা হয় হারাম মাস বলতে এই মাসগুলোতে কোনো প্রকার গুনাহ চলবে না এই মাসগুলোতে কোনো প্রকার হারাম কাজ চলবে না এই মাসগুলোতে কোনো কিছুর দরকার নাই তো এটা হচ্ছে হারাম এই জন্য আরবাতুন হুরুম বলে তো এই হারাম মাস হচ্ছে চারটা একটা হলো রজব রজব আরটা হচ্ছে জুলকদ জুলহজ মুহররম যেটার কথা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে তো এর ভিতরে অন্যতম আমরা যেই মাসে আছি এটাও অন্যতম একটা মাস যে মাসে গুনাহ অন্যান্য খারাপ কাজ থেকে বান্দা নিজেকে বাঁচাবে দ্বিতীয়ত জুলহজ তো সামনেই উপস্থিত তো এই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাকের নির্দিষ্ট নির্ধারিত করা আল্লাহ পাকের হাবিব বলেন যে দুনিয়ার ভিতরে সবচাইতে পছন্দের দিন হচ্ছে আল্লাহর কাছে দশ দিন আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম দিন পছন্দের পছন্দের দিন দশ দিন কি ইয়ানি আশরা দুল হজ্জা অর্থাৎ এই আশরাটা কোন দিন বলে দুল হজের দশ দিন কিলা প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালা মিসলুহুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের অবস্থাও কি এটার মতো না জিহাদ করে যে সময়টা খরচ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বলতেছিলেন হ্যাঁ সাহাবা একরাম তোমরা যেই জুলহজ্জে অবস্থান করছো আল্লাহর কাছে সারা দুনিয়ায় সবচাইতে পছন্দের এই দশ দিন এটা রসুল সাহাবাদেরকে বলছেন অর্থাৎ জুলহজের দশ দিন তো সাহাবারা প্রশ্ন করলো হুজুর জিহাদের রাস্তায় মানুষ যেই সময়টা কাটায় ওইটাও কি আল্লাহর কাছে এর চাইতে পছন্দের না রসুল সাল্লাম বললেন ওয়ালা মিসলুহুন ফি সাবিলিল্লাহ না জিহাদের রাস্তায় মানুষ যেই সময়টা কাটায় ওইটার চাইতেও বেশি পছন্দের এই দশ দিন সুবহানাল্লাহ জিহাদের রাস্তায় মানুষ জিহাদ করে দিন কায়েমের জন্য কিন্তু ওই সময়ের চাইতেও আল্লাহর কাছে পছন্দের সময় হলো এই দশ দিন অর্থাৎ আপনি জিহাদও করতেছেন না কিছুই করতেছেন না কিন্তু তাদের চাইতেও বেশি সওয়াব পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ কতটা গুরুত্বপূর্ণ এরপর রাসূল বলেন হ্যাঁ ইল্লা রাজুলুন আফরা ওয়াজহাহু বিত্তরাব ওই লোক বাদে যে তার নাককে ধুলায় ধূসরিত করলো অর্থাৎ মানুষ যখন জিহাদের ময়দানে যায় আর যখন কতল হয় তখন তো উপুড় হয়ে পড়ে যায় অথবা কাত হয়ে পড়ে যায় যেমনি পুরুক তখন তার চোখ মুখ নাক কি হয় ধুলায় ধূসরিত হয়ে যায় জিহাদের ময়দানের যেই ধুলাবালি আছে এগুলো নাকে মুখে লাগে অর্থাৎ সে মারা যায় রাসূল বলেন হ্যাঁ শাহাদাত ছাড়া ওই বান্দা যদি ওই সময়টা শাহাদাত বরণ করে তাহলে ওইটা আল্লাহর কাছে সবচাইতে দামি এছাড়া যদি বান্দা জিহাদের ময়দানে উপস্থিত থাকে ওইটার চাইতেও বেশি সম্মানই আল্লাহর কাছে দামি হচ্ছে জিলহাজের এক থেকে দশ দিন আল্লাহ আকবার এটা হচ্ছে আল্লাহর কাছে সম্মান আমাদের কাছে তো এটা উপস্থিত হয়ে যাচ্ছে এই সপ্তাহে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আর জিহাদের ময়দান আমরা যাব কোথায় এখন আমাদের আর জিহাদের ময়দান নাই তো সুতরাং আমরা যদি আমাদের ঘরে বসেও অন্তত জিলহজের কিছু আমল করি আল্লাহ চায় তো আমরা জিলহজ মাসের যেই সওয়াব আল্লাহর কাছে যেই গুরুত্ব যেই ফজিলত এটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ যদি আমরা ঘরে বসে চেষ্টা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জন্য তোমরা এই জিলহজ মাসে বেশি বেশি কী করবা এক নম্বরে তসবিহ করো তসবিহ মানে রাসূল বলেন সুবহানাল্লাহ 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 যখন এক থেকে দশ পর্যন্ত তারিখ চলে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ্জের এই প্রথম দশ দিনে তোমরা বেশি বেশি জিকির করো এক নম্বরে তসবিহ দুই নম্বরে তাহলিল দুই তিন নম্বরে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ পাকের জিকিরে মত্ত থাকো এই সময়গুলো নির্দিষ্ট আল্লাহ পাক তোমাদেরকে যেই সময় দিয়েছেন
এই সময়ে তোমরা পশু কুরবানির উপরে তোমরা তোমাদের জিকির করো। মুফাসসিরিন ইকরাম বলেন এই জিকিরের উদ্দেশ্য আল্লাহ পাক তিনটা জিনিস বুঝাইছেন, কুরবানি ছাড়াও এক থেকে দশ তারিখ পর্যন্ত বান্দা তো কুরবানি করবে না, বান্দা কুরবানি করবে শুধু কুরবানির ঈদের দিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেন, আল্লাহ পাক এর হাবিব এই আদেশ আমাদেরকে দিয়েছেন। আরেকটা বিশেষ আমল সেটা আমরাও জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা রাআইতুম হিলালাদুল হজ্জ হজ্জাতি, যখন তোমরা দুল হজ্জের চাঁদ দেখো তখন তোমাদের কাজ কি, ওয়ারাদা আহাদাকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি তোমরা দুল হজ্জের চাঁদ দেখো, চাঁদ তো এখন দেখা যায় কম, আমরা তো জানি যে কয় তারিখ আজকে, যারা একটু আমলদার যারা একটু এবাদত বন্দেগি করে এরা খোঁজ রাখে যে দুলহজ্জের কয় তারিখ। তো নবী বলেন কেউ যদি তোমরা দুলহজ্জের চাঁদ দেখো আরাদা আন ইউদাহিয়া, এবং সে যদি কোরবানি করার নিয়ত করে ইচ্ছা করে, ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল হাতের নখ না কাটে। আমাদের সমাজে খালি একটা প্রচলন আছে আরেকটা প্রচলন নাই। আমরা মনে করি শুধুমাত্র যারা কোরবানি দিবে না তাদের জন্যই এই বিধান, মূলত নয়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস এটা বলেছেন যে তোমরা যখন যুলহাজ্জের চাঁদ দেখো আর কোরবানির নিয়ত থাকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত, তোমরাও চুলও কাটবা না নখও কাটবা না যদি কোরবানির নিয়ত থাকে। তাহলে এটা হচ্ছে যারা কোরবানি দেওয়ার নিয়ত অলরেডি করে ফেলেছেন, আপনারা এক তারিখের আগেই সুন্দর করে নখ চুল যাবতীয় মানুষের যে শরীরের পরিচ্ছন্ন জায়গা থাকে এই জায়গাগুলো আমরা পরিচ্ছন্ন করে একদম ফ্রেশ হয়ে থাকবো, নিয়ত করে রাখবো দশ তারিখ পর্যন্ত আর কোনো কিছু করবো না। এখন এটা তো রোজাদারদের জন্য, কি বলে কোরবানি যারা দিবে এদের জন্য। এখন আরেক সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা এমন কোরবানির পশু আছে যেই কোরবানির পশুটা আমাকে দুধ দেয় সেটা দিয়ে আমি চলি, তা আমি কী করবো? রাসূল বলেন তোমার কোরবানির কোনো প্রয়োজন নেই, কারণ তোমার এটা ইনকামের সোর্স, তাহলে আমরা কোরবানি থেকে বঞ্চিত থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কেন থাকবা, তুমিও তোমার হাতের নখ এবং চুল কাটা থেকে বেঁচে থাকো। যদি তুমিও এটা করো তা আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও কোরবানির মতো একটা সওয়াব দান করে দিবে। কারণ আপনারা অনেকে আছেন, বিশেষ করে এই বছর সময় কঠিন যাচ্ছে, এই মুহূর্তটা কঠিন সময় যাচ্ছে, কঠিন আরও সময় আসবে সামনে, অপেক্ষায় থাকেন। স্বাভাবিক, জামানা যত সামনে আগাবে কঠিন হালতই আসবে। এখন যদি আপনি কোরবানি সামর্থ্য না রাখেন, আমাদের দেশে এটা সামাজিকতা হয়ে গেছে, একজন মানুষের টাকা পয়সা সব গাড়ি বাড়ি আছে সব আছে, কিন্তু কোরবানি দেওয়ার নেশাব থাকতে হবে। যদি কোরবানি দেওয়ার নেশাবটা না থাকে, সে কোরবানি না দেয় তাহলে এতে ক্ষতি নাই, আর যদি নেশাব থাকার পরেও না দেয় তাহলে তো গুনাহগার হবে। এখন অনেকে আছে সম্মান টিকা রাখার জন্য হইলেও কোরবানি দিতে চায়, মানুষ কি বলবে কি হবে না হবে এই চিন্তাগুলো করে যার কারণে দেয়। তো এতে মানুষ কি বললো এটা আমার দেখা দরকার নাই, আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, ভ্যান চালায় খাই, বাসের ড্রাইভারই হেল্পারই করে খাই, দোকানে কাজ করে কোনো মতে চালাই সংসার, কোরবানি দিতে গেলে তো এক একটা গরুর দাম এখন এক লাখ টাকা, নব্বই হাজার, এক লাখ, এক লাখ, দেড় লাখ, দুই লাখ, এভাবে এখন একটা কোরবানি দিতে গেলে তো আপনার পনেরো বিশ হাজার টাকা নাই, যদি শরীকেও দেন বিশ হাজার টাকা নাই, আপনি কামাইছেনই মাসে দশ হাজার টাকা, বোনাস পাইছেন খালি পাঁচ হাজার টাকা, তাই পনেরো হাজার টাকা দিয়ে বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটাবেন না কোরবানি দিবেন? দেখা যায় ঋণ করে পরে কোরবানি দেওয়া লাগে, এই ঋণ করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষকে দেখানোর ইচ্ছা হয় তাহলে তো গুনাহ,
আর যদি মনে করেন না কুরবানি দিয়ে এটা আল্লাহ পাকের বিধান, কষ্ট হইলো আমি বরকত মনে করে দিচ্ছি, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। কিন্তু মানুষ কি বলবে এই নিয়তে যদি দেন, কুরবানিও বরবাদ টাকাও বরবাদ, থাক তাহলে গুনাটা ফ্রি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পন্থা আমাদেরকে বলে দিয়েছেন, কেউ যদি কোরবানি না দিতে পারে, সামর্থ্য না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহর হাবিব বলেন তুমিও এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হাতের নখ কাটবে না, চুলও কাটবে না, তাহলে তোমাকেও আল্লাহ পাক একটা কোরবানির সমপরিমাণ সওয়াব দান করে দেবেন ইনশাআল্লাহ। কেউ কোরবানি দিয়েও সওয়াব কামায়, কেউ না দিয়ে সওয়াব কামায়। এখন আপনার সামর্থ্য আছে আপনি দিয়ে সওয়াব ডাবল কামাবেন, আর আপনার সামর্থ্য নাই আপনি না দিয়ে বরাবর সব কমাবেন। অর্থাৎ মুসলমানের ঠকলেও জিতা, মুসলমানের জিতলেও তো জিতা আছেই। তো এটা হচ্ছে অন্যতম একটা আমল, যে আমরা দশ তারিখ পর্যন্ত আমাদের চুল, আমাদের গোফ, আমাদের নখ এগুলো আমরা কাটবো না। এটা হচ্ছে আমাদের আমল, যারা কোরবানির নিয়ত করেছি অথবা না করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই দিনগুলোকে যেভাবে গুরুত্ব দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা আমল ছাড়তেন না কখনোই, লাম ইয়াদউহুন্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, সিয়ামা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার যেই রোজা মহরমের, এই রোজাটা আল্লাহর হাবিব ছাড়তেন না, কখনোই ছাড়তেন না, এটা ফজিলতপূর্ণ একটা ইবাদত। দুই নম্বর ওয়াল আশরা, এই আশরা হচ্ছে জিলহজের এক থেকে দশ দিন, যত আশরা শুনবেন মনে করবেন জিলহজের দশ দিন। এই আশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ দিনের রোজা কখনোই ছাড়তেন না। তিন নম্বর সালাসাতা আয়াম, মাসের যে তিন দিন আয়ামে বেঈদের রোজা, এই রোজাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। চার নম্বর মিনকুল রাকাতাইনি ক্বাবল আল গাদা, এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পূর্বের দুই রাকাত সুন্নত। চারটা জিনিস রাসূল ছাড়তেন না। এক নম্বর হচ্ছে আশুরার রোজা, আশুরাও কিন্তু জিলহজের পরেই, মহরম না, হ্যাঁ মহরমে, এটাও জিলহজের পরে আসতেছে। মহরমের রোজা, আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এরপরে জিলহজের দশ দিনের রোজা কখনো রাসূল ছাড়তেন না। তিন নম্বর সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিন দিন মাসের মাসখান, এই রোজা চোদ্দ পনেরো ষোলো, এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। চার নম্বর মাসের পনেরো, মানে মাসে মাসের মাসখানের যেই তিন দিন, এরপরের চার নম্বর হইল ফজর নামাজের সুন্নত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটা আমলের ভিতরে জিলহাজের প্রথম দশ দিনের আমলটাও ছিল। তা আমরা রসুলের এই আমলের বরকতে হইলেও এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা এই সময়টায় রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ। এরপরে রসুল সাল্লাম যেটা করতেন, অন্য হাদিস রসুল বর্ণনা করেন সিয়ামু ইয়াউম আরাফা আহতসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি বাদাহু ওয়াসসানাতাল্লাতি ক্বাবলা। রসুল সাল্লাম বলেন বিশেষ করে আরাফার দিনের যেই রোজা, আরাফার দিনের যেই রোজা, এই রোজাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তো ছাড়তেন না, কারণ ওই যে দশ এক থেকে দশ দিন পর্যন্ত করলে তো এই রোজাও চলে আসে। তো এই রোজা তো আল্লাহর হাবিব তো ছাড়তেন না। তো রাসূল বলেন এই রোজা যদি কেউ রাখে তাহলে তার কী হয়? নবী বলেন কেউ যদি এই রোজাটা রাখে তো অতীতে যে এক বছরে গুনাহ করছে এই গুনাহ, এবং সামনে যেই গুনাহগুলো সে এক বছর করতে পারে এই গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশা করি
এই গুনাহগুলো আল্লাহ পাক তার মাফ করে দিবেন সুবহানাল্লাহ এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ আমরা গত বছর কি কি গুনাহ করেছি আমাদের তো জানা নাই সামনের বছর যে কি কি গুনাহ করব এটাও আমরা জানি না তবে গুনাহের নিয়ত তো করা ঠিক না কেউ যদি এই রোজা রেখে এই নিয়তে করে যে আমি এই রোজাটা রাখতেছি সামনের বছরের গুনাহর কাফফারা হিসেবে যা করি এবার করি বাস আল্লাহ ভরসা রোজা তো রেখেই ফেলছি রাসূল তো বলছেনই মাফ করে দিবে এ করি এগুলো তো ইচ্ছাকৃত গুনাহ এগুলো তো আল্লাহর সাথে ইচ্ছাকৃত দুষ্টামি ফাজলামি করা অনেক কোন গুনাহের কথা রাসূল বলেন এগুলো যে সমস্ত হাদিসে আপনারা দেখবেন যে এটা করলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয় সব গুনাহ মাফ হয়ে যায় বুঝবেন সগীরা গুনাহ সগীরা গুনাহ কারণ কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হয় না কবিরা গুনার জন্য তওবা করা লাগে আল্লাহর কাছে চাওয়া লাগে কান্নাকাটি করা লাগে অনুতপ্ত হওয়া লাগে লজ্জায় পড়ে কাঁদা লাগে আর এছাড়া ছোট ছোট যেই গুনাহ এগুলোর জন্য কান্না দরকার নাই লজ্জা দরকার নাই একটা আমল করেন বাস এটা বাদ হয়ে যাবে আমাদের সগীরা গুনাহই তো অনেক ছোট গুনাহ ছোট 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 গুনাহ অনিচ্ছা সত্ত্বে করে ফেলছি ছোট গুনাহ অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে হুট করে একজনের গায়ে ধাক্কা লেগে খেয়ে কষ্ট পেয়ে গেছে ছোট গুনাহ কারণ এটা আমি ইচ্ছাকৃত করি নাই ইচ্ছাকৃত যেটা কবিরা যেটা বড় যেটা আমি ইচ্ছাকৃত জেনে করতেছি যেটা গুনাহের পরে করতেছি ইচ্ছাকৃত মিথ্যা বলতেছি ইচ্ছাকৃত মিথ্যা সাক্ষী দিচ্ছি ইচ্ছাকৃত মানুষকে কষ্ট দিচ্ছি এগুলো হলো কি কবিরা গুনাহ তো সগীরা গুনাহগুলো আল্লাহ পাক কি করে দেন মাফ করে দেন তো গত বছর যত সগীরা গুনাহ করছে আর সগীরা গুনাহ মাফ করে কয়জন কিছু মানুষ তো আছে সারা জিন্দেগি গুনাহ করতেই থাকে তারা সগীরা কবিরা নাই লাগাতার গুনাহ মানুষকে কাফের বানায় দেয় লাগাতার গুনাহ এই গুনাহের উপরে যখন মানুষ দায়েম থাকে তো আল্লাহ পাকের ঈমান ওই বান্দার দিল থেকে ছুটে যায় তো কাফের হয়ে যায় এরপরে তওবা করে নতুনভাবে তাকে ইসলাম কবুল করা লাগে কালেমা পড়ে যদি কেউ লাগাতার গুনাহ যারা করে কন্টিনিউ শিরিক করতেছে গুনাহ করতেছে গাঁজা খাইতেছে মদ খাইতেছে ইয়াবা খাইতেছে জেনা করতেছে পাক রব্বুল আলামিন বড় বড় নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে নেক কাজের ফজিলত তা আল্লাহ রাসূল বলেন কেউ যদি রোজা রাখে ওই বেচারার আগের এক বছর পরের আরেক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন মাফ করে দেন তারপরে তো অন্য হাদিসে রাসূল বলেন মান সামা ইয়াউম আরাফা গুফির লাহু সানাতাইনি মুতাতাবিআতাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন কেউ যদি লাগাত মানে এই রোজা রাখে আরাফার দিনের রোজাটা রাখে অন্তত অনেকে আছে দশ দিন রোজা রাখে আসলেই কষ্টকর দিন বড় যথেষ্ট বড় দিন কেউ যদি হিম্মত করে অনেকে আছে ডায়েট করে সকালবেলা খায় না দুপুরবেলা একটু খায় আবার রাত্রেও খায় না একবেলাই সে খায় তো যেই লোকটা একবেলা খানেওয়ালা একবেলাই খান সমস্যা কী সাহারি করেন আর ইফতার করেন ইফতার করলে তো একবেলা খানা হয়ে যাচ্ছে তো এই এই টাইপের লোক যারা আপনাদের শরীর বেশি কমানো লাগবে আপনাদের জন্য দশটা দিন মনে করবেন বাটা কোম্পানির অফার যেরকম এরকম অফার অযথা না খায় খালি ঘুরে হাঁটে আর হাঁটে হাঁটে আর হাঁটে ঘুরে আর ঘুরে খায় না কেন ভাই স্বাস্থ্য বেড়ে গেছে ওজন কমাইতে হবে তো ওজন কমাইতে গেলে রোজা রাখেন শরীরও ঠিক থাকবে ফিট থাকবে ইবাদত হবে সওয়াবও হবে রোজার উপরে তো আর কোনো কিছু নাই এবং রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না বরং অসুস্থ মানুষ সুস্থ হয় এটা হচ্ছে রোজার একটা ফজিলত তো এই দশ দিনে যারা শরীরের খাদ্যকে কন্ট্রোল করেন খাবার কন্ট্রোল করেন সকালে খান না আপনারা সকালে খান না দুপুরে খান তাও একটু খান তো একটু খাবার চাইতে না খাওয়াই ভালো খাইলে ভালো মতো খাইবেন ইফতারির সময় সাহারিটা করবেন দশ দিন রোজা রাখবেন বাকি আমার মতো চিকন সাকন মানুষ যারা খাওয়া লাগে আপনাদের যদি কষ্ট হয় তাহলে অন্তত আপনার আরাফার দিনের রোজাটাই রাখেন কারণ এগুলো হচ্ছে নফলে ইবাদত এগুলোর জন্য খুব বেশি জোর জবরদস্তি দরকার নাই রাসূল এগুলোর ব্যাপারে আপনাদেরকে খুশির সংবাদ শুনাইছেন যে দশ দিন কষ্ট করবা তো সারা বছর গুনাহ মাফ হয়ে যাচ্ছে সমস্যা কী এই দশ দিনের ফজিলত রাসূল ছাড়তেন না তা আমি কেন ছাড়ব এটা ফজিলত এখন যদি কেউ দশ দিন নাই পারেন তাহলে বাস ইয়াউম আরাফা আরাফার দিনের রোজাটা অন্তত রাখেন আরাফার দিনের রোজাটা কি
অন্তত রাখেন কারণ এই রোজাটা রাখার দ্বারা আল্লাহ পাক অন্য হাদিসে নবী বলেন লাগাতার এটা আগের পিছন না এক হাদিসে বলেন আগের এবং পিছের আরেক হাদিসে বলেন লাগাতার দুই বছর তাহলে আমি যদি হিসাব করি তাহলে তিন বছরই হইছে কারণ আগের বছরের একটা গেল আর লাগাতার দুই বছর গেলে সামনের বছর দুই বছর হইল তার মানে একটা রোজা আমার তিন বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ এক গুনায় তিন বছরের গুনাহ মাফ আর কি লাগে মানে এক রোজায় একটা রোজা রাখতেছেন শুধু আরাফার দিন তিনটা বছরের রোজা যত গুনাহ আছে সব আল্লাহ পাক মাফ করে দিচ্ছে এগুলো তো গালগল্প না এগুলো তো হাদিসের কথাই একটু খালি মেহনত করবেন তা আল্লাহ পাক জাযা দান করে দিবেন এইজন্য যত ভাইরা আপনারা আজকে আসছেন জিলহজ্জের যত আমল আরো সামনে বলবো ইনশাআল্লাহ যেহেতু আরেক জুমা বাকি আছে ঈদের আগে আমাদের আমাদের সামনের জুমাটাই ঈদের আগে বাকি আছে পরের জুমাটা ঈদের পর হয়ে যাবে কারণ হয়তো ইনশাআল্লাহ আমাদের ঈদ হবে বুধবারে বা বৃহস্পতিবারে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন তো এই রোজার ঈদ কয়দিন হয় ঈদের কি বলে কোরবানির ঈদ কয়দিন হয় তিন দিন এটা হাদিসে দ্বারাই বর্ণিত তিন দিন তা আমাদের দেশে খালি ঈদের দিন মানে প্রথম দিন কোরবানি দেওয়ার ধুম পড়ে যায় অথচ দ্বিতীয় দিনও কিন্তু দিতে পারে এবার আমি নিয়ত করেছি প্রথম দিন আমার এক বাড়িতে দেবো দ্বিতীয় দিন আরেক বাড়িতে একসাথে দেবো এটা মানে এটা আপনারা জারি করতে পারেন কিন্তু কারণ প্রথম দিনে অনেক ঝায় ঝামেলা থাকে চতুর্দিকে কোরবানি দেওয়ার একটা ধুম পড়ে যায় তো দেখা যায় কষ্ট হয়ে যায় অনেকের ওই হুজুর আসতে আসতে এগারোটা বেজে গেছে এগারোটায় যদি গরু জবাই দেয় তো এটা সোয়াবে কখন কাটবে কখন নামাজ পড়বে কখন এক কষ্টে সারাদিন নষ্ট ঈদের তো এই জন্য যদি কেউ এরকম মনে করেন আমার প্রথম দিন কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু তিন দিন ঈদ আপনি দ্বিতীয় দিনও কোরবানি দেন রিল্যাক্সে দেন দ্বিতীয় দিন আপনি সবাইকে প্রথম দিন তো আপনার কাছে আপনার পাড়া প্রতিবেশীরা গোস্ত দিবেই খাবেন সমস্যা কী আর দ্বিতীয় দিন আপনি কোরবানি দিয়ে আপনারটা খাবেন কোরবানি তো হয়ে যাবে কোনো সমস্যা নাই প্রথম দিন ফ্রি খাইলেন আর পরের দিন নিজের কোরবানি গোস্ত খাইলেন তো উভয় দিনই দুইটাই খাওয়া হয়ে গেল এতে হইল কি আপনার উপর থেকে যেই প্রেশার এটা কমে গেল আর আপনার কাজটাও আনন্দের সাথে হইল এবং কোরবানি যে তিন দিন আমরা কোরবানি তিন দিন মনে করিও না বলি যে ঈদ কিন্তু বাকি দুই দিন ওই যেন তেনভাবে চলে বাকি দুই দিনকে ঈদের আমেজ ফিরায় দেওয়ার জন্য কোরবানি শর্ত প্রথম দিন কেন আনন্দ লাগে সবাই কোরবানি দেয় দ্বিতীয় দিন কম লাগে কেন কেউ দেয় না দুই একজন দেয় তৃতীয় দিন আরও কম লাগে কেন এই দিন ঈদ যে আছে এটা জানেই না এটা বাস্তবতা না এই বাস্তবতাটাকে অবাস্তব করবেন কোরআনের বাস্তবতার জন্য হাদিসের বাস্তবতার জন্য যেহেতু আল্লাহ রসুল তিন দিন ঈদ দিয়েছেন তিনও দিনই কোরবানি করা দরকার যেন অন্তত মানুষ বুঝে যে তিন দিন আমাদের ঈদ বাচ্চারাও যেন তিন দিনই আনন্দ করে কারণ আমাদের আনন্দই তো ঈদে রসুল সাল্লাম বলছেন আল্লাহ পাক তোমাদেরকে আনন্দের দিন দিয়েছে আনন্দ করো ঘুরো ফিরো মানুষের বাসায় যাও মেহমানদারি করো এর বাসায় আসবে সে তার বাসায় যাবে গোস্ত নিয়ে এখন প্রথম দিনই খালি গোস্ত নিয়ে আপডাউন হয় দ্বিতীয় দিন আর হয় না আর যদি তিন দিন কোরবানি চলত তাহলে তিন দিনই কিন্তু গোস্তর আদান প্রদান খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকতো ঈদের আমেজটা তিন দিনই থাকতো অনেকে অনেক কোম্পানি আছে দেখা যায় তৃতীয় দিন অফিস খুলে দেয় আরে ঈদের দিন কিসের অফিস ওই যে সে জানে না যে ঈদের দিন আজকে এরা জানানোর জন্য হইলেও এ আমি এই কারণে এবার এই নিয়ত করে আমি নামছি প্রথম দিন আমার বাড়িতে দেবো দ্বিতীয় দিন আমার বাচ্চার নানা বাড়িতে দেবো একসাথে সবাই মিলে বাস তা এরা দুই দিনই ঈদের আনন্দটা যেন পায় আপনারাও এটা করতে পারেন যারা ঢাকায় দিচ্ছেন প্রথম দিন ঢাকায় দেন দিয়ে পরের দিন গ্রামে যান যে গ্রামের গরিবদের জন্য আরেকটা কোরবানি দেন ঢাকায় দুইটা কোরবানি দিয়ে ফায়দা কি অনেকে আছে চার পাঁচটা গরু ঢাকায় দিচ্ছে সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ঢাকায় দুইটা দেন আপনার গ্রামে পরের দুই দিন দুইটা দেন পরের দুই দিনও দুইটা দেন প্রথম দিন ঢাকায় দিলেন দ্বিতীয় দিন গ্রামে দিলেন তৃতীয় দিন আপনার শ্বশুরবাড়ির এলাকায় দিলেন ওরাও তো আত্মীয় ওই এলাকায় আপনার হক আছে আবার আপনার বাবার বাড়ির যেখানে ওখানেও আপনার হক আছে আপনার নিজস্ব এলাকা যেটা এখানেও আপনার হক আছে তা আপনি তিন জায়গায় দেন আপনার নিজস্ব বাসস্থানে একটা দেন আপনার বাবার গ্রামে একটা দেন আপনার শ্বশুরবাড়ির গ্রামে আরেকটা দেন তিন জায়গায় তিন দিনই কোরবানি দিলে এই আপনার বাচ্চা এবং আশেপাশের মানুষ তিন দিনই ঈদ উল আজহার যে আনন্দ উপভোগ গোস্ত ভাগাভাগি এটা মজা পাবে এই জন্য এই কথাটা আমি আপনাদেরকে বললাম এটা আপনারা
মানার চেষ্টা করবেন এই বছর তাহলে ঈদের রাসূলের হাদিস অনুযায়ী তিন দিনের ঈদের যে বর্ণনা এই বর্ণনাটার উপর আমল হয়ে গেল খুশি হয়ে গেল তাহলে আমরা 1 তারিখ থেকে নিয়ে যে কাজগুলো করব 1 তারিখ থেকে যে কাজগুলো করব এগুলো হচ্ছে আমরা যারা চেষ্টা করব চেষ্টা করে যদি পারি আমরা ইনশাআল্লাহ 10 দিন পর্যন্ত রোজা রাখব এবং যে কুরবানি দেওয়ার নিয়ত করেছি এবং করি নাই উভয়ই সবাই অনেকে আছে এটা করে না ভাই ছোট ছোট নেকগুলো আল্লাহর কাছে অনেক বড় আপনার কাছে ছোট যে নখ কাটার সমস্যাকে দূর এটা ছোট ইবাদত কিন্তু না এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় আপনি আগের দিন কেটে নেন 10 তারিখ পর্যন্ত কাটবেন না চাই কুরবানি দেন বা না দেন তাহলে আপনি কুরবানি দিলে তো সব পাইলেনই না দিলেও আপনি সমপরিমাণ সওয়াবটা ভাগীদার হয়ে গেলেন এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক জানো আমাদের সবাইকে এই যিলহজের যেই প্রথম 10 দিনের আমলগুলো আমরা নিয়ত করেছি এই আমলগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে সবাই চেষ্টা করব এবং আরেকটা আমল কি করব বলছিলাম ভুলে গেছেন আরেকটা আমল কি করব না এটাই তো বললাম চুল কাটবো না নখ কাটবো না এটা হলো এক নম্বর আমল রোজা রাখবো আরেকটা কি তাকবীর তাহলিল তাসবিহ তাসবিহ তাহলিল তাকবীর আরেকটা তো আছে ওইটা সামনের সপ্তাহে বলবো কিন্তু আমভাবে এই 10 দিন তাসবিহ তাহলিল তাকবীর তাসবিহ কি সুবহানাল্লাহ তাহলিল কি আলহামদুলিল্লাহ তাকবীর কি আল্লাহ যখন সময় হয় আপনি কোন রোজা না রাখতে পারেন অন্তত তাসবিহ তাহলিল তাকবীরগুলো করেন আদায় করেন তাও জিলহজের যে সওয়াবটা আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুক